আপনারা দেখছেন খবরের দুনিয়া। মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 3 নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এলাকায়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম রাজীব লোচন চৌধুরী, বয়স আনুমানিক 50 বছর। জানা যায় পেশায় গাড়ি চালক ছিলেন রাজীববাবু, নিজের গাড়ি চালিয়ে সংসার চালাতেন তিনি। জানা গিয়েছে মৃত ব্যক্তির বাড়ি বাঁকুড়া জেলার লক্ষ্মীকান্তপুর এলাকায়, কর্মসূত্রে এখানেই থাকতেন তিনি। বেশ কয়েক মাস ধরে গাড়ির বাজার মন্দা হওয়ার কারণে মানসিক অবসাদে ভুগতে থাকেন তিনি। এরপর চন্দ্রকোনা রোডের বিট হাউসের পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে সমগ্র ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। ব্যুরো রিপোর্ট, খবরের দুনিয়া। রামকৃষ্ণ সারদা মিশনারি বিদ্যাপীঠ, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত, পূর্ণনগর, রানাঘাট, নদিয়া। ভর্তি চলিতেছে LKG থেকে 9ম শ্রেণী পর্যন্ত। যোগাযোগ করুন 7044040439 ও 7044040441 এই নাম্বারে। ঘটনাটা গাড়ি চালাতো, নিজের ড্রাইভিং করতো নিজের গাড়ি, কিছুদিন বেশ ভালোই চলছিল। এমন মার্কেটের অবস্থা খুব খারাপের জন্য গাড়ির পেমেন্ট দিতে পারেনি, কিস্তি দিতে পারেনি। কিস্তিওয়ালা প্রচুর চিঠি পাঠিয়ে চাপ দিল এবং আর এই 3 দিন ধরে খুব ড্রিঙ্ক করলো। তারপরে 3 দিন বাড়িতেই থাকছিল, রাত্রে খাবার খেয়েছে। খাওয়ার পর রাত 12টা পর্যন্ত বৌদি পাশেই থাকে ছিল, দেখেছে যে শুয়ে আছে। ওর 5টার সময় যখন উঠে দেখে, তখন দেখছে ওই ধুতি পরতো, ধুতি গলায় দড়ি নিয়ে ঝুলে আছে। যখন ঝুলেছিল, আমরা সবাই, আমি পাশের রুমে অনেক দূরে, মানে ওই বাড়িতেই থাকি একটু দূরে, যখন ভাইজি আমাদের কান্নাকাটি করেছে, ওই কান্না শুনে এসেছি। তাড়াহুড়ো করে আমি গটি দিয়ে ওই ধুতিকে কেটেছি। কেটে আমার বাড়িতেই দাদার একটা গাড়ি থাকে, ওই গাড়িয়ে করে দাড়িগড়িয়া হসপিটাল নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার দেখলো, ডাক্তার দেখে বলছে আর কিছু করা যাবে না। ওনার নাম কি? ওনার নাম রাজীব লোচন সুবুদ্ধি। আচ্ছা, আর ওনার বাড়ি কোথায় ছিল? ওনার বাড়ি তো আসল বাড়ি লক্ষ্মীকান্তপুর, দিঘি, ডিস্ট্রিক্ট বেঙ্কুড়া, পোস্ট অফিস দিঘি। আর ওনার বয়স কত হবে? আনুমান 49।